নমস্কার, শম্পা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেনের প্লেন রান্নাই করব, একটু অন্যরকম পদ্ধতিতে করব, তাড়াতাড়ি রান্না করা যায়। তাহলে চলো দেখি আমি কীভাবে চিকেনটা বানাই। এখানে 1 কেজি মাংস, মুরগির মাংস, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে রসুন, আদা বাটা, টমেটো, ধনে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা বাটা। তেল দিয়ে দিলাম কড়াইতে, আলুগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোতে নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে নেব, আলুগুলোতে নুন মাখিয়ে ভাজব। আলু একটু লাল করে ভেজে ভেজে তুলব, চিকেনটা একটু হলুদ, নুন আর হলুদ মাখিয়ে নেব। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আলুটা এবার লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো আঁচটা কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি, সেদ্ধটা একটু ভালো হয়। তারপরে তুলে নেব, এবার এই মেরিট করে রেখেছিলাম, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো, এই চিকেনগুলোই এফেলে একটু ভেজে নেব।
এদিকে নিয়ে আসলাম, ওদিকে হচ্ছে আলোটা একটু কম কম হচ্ছিলো, একটু ঘুরিয়ে দিলাম। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দিয়ে পেঁয়াজগুলো দিবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মধ্যে টমেটো দিয়ে দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, আদা আর ধনে গুঁড়ো, আদা বাটা আর হলুদ, কাঁচা লঙ্কা, মশলাটা একসাথে করে নিয়ে সব মশলা মিশিয়ে দিবে। দেবো পরিমাণ মতো, মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে, টমেটোটা সেদ্ধ হবে।
এবার এই গরম জলটা আলুগুলো একটু ঢাকা দিয়ে রাখবো, আলু একেবারে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, আজ মিলিয়ে দিয়েছি। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এটা গরম গরম রুটি, রুমালি রুটি বা যে কোনো রুটি দিয়ে বা বিরিয়ানি বা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগবে।